আসসালামু আলাইকুম। পালিয়ে যাওয়া ইউটিউবারকে খুঁজছে পুলিশ। পালিয়ে যাওয়া ইউটিউবারকে ধরতে ₹25,000 পুরস্কার ঘোষণা করলো ভারতের উত্তরাখণ্ডের পুলিশ। বলিভিন্দর কাটারিয়া ওরফে ববি কাটারিয়া নামে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের অভিযোগ। রেলাদুনের মসুরি কিমাদি মর্গের রাস্তা ব্যস্ত রাস্তায় মদ পানের জন্য টেবিল পেতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় তিনি। মদ্যপানের ভিডিও শ্যুটের জন্য রাস্তার ব্যাপক যানজট সৃষ্টি হয়। এছাড়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগও উঠেছে ববির বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়। এরপর থেকেই পলাতক তিনি। দেরাদুনের SSP দিলীপ সিংহ কুন্ডুয়ারা জানিয়েছেন, অভিযুক্ত বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ববিকে গ্রেপ্তার করতে তার গুরুগ্রামের বাড়িতেও অভিযান চালায় পুলিশ, কিন্তু তার খোঁজ মেলেনি। স্পাইজেটের বিমানের ববির ধূমপান করার ভিডিও প্রকাশ্য আসা নিয়ে চলতি বছরের বিতর্কে জড়ান তিনি, যদিও তার দাবি বিমানটিতে তিনি শুটিং করছিলেন। ববি উত্তরাখণ্ডের গুরুগ্রামের বাসিন্দা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। তিনি লাইফস্টাইল ব্লগার এবং ব্যায়াম বিশারদ হিসেবে পরিচিত। ধন্যবাদ সবাইকে।